প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগের ভিডিওতে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ রমা শব্দ রমা এর প্রথম এবং দ্বিতীয়া এই ছটি রূপের আলোচনা করেছিলাম। আজকে তৃতীয়া থেকে সপ্তমী এই রূপের আলোচনা করব এবং তার সঙ্গে যে প্রাসঙ্গিক সূত্র সে সূত্রগুলো আলোচনা করব। তা আমাদের তৃতীয়ার এক বচন হচ্ছে রময়া, দ্বিবচন রমাভ্যাম, বহুবচন হচ্ছে রমাভিহি। এখানে একটা সূত্র আমাদের পড়তে হবে যে রমা রময়া হলো কি করে। এই জন্য সূত্রটা হচ্ছে আঙি চাপহ। আঙি চাপহ মানে আং পরে থাকলে চ তারপরে আপহ। এখানে আচার্য বরদরাজ বৃত্তিতে বলেছেন আঙি ওসি চাপ একারহ। আঙি ওসি চাপ একারহ, তার মানে আং এবং ওস যদি পরে থাকে তাহলে একার হবে। কার জায়গায়? আপহ, আপের মানে আবন্ত যে অঙ্গ অর্থাৎ আকারান্ত যে স্ত্রীলিঙ্গ শব্দ তার যে অন্ত আকার তার জায়গায় একার হবে আং এবং ওস পরে থাকলে। তাহলে দেখো এটা একটা বিধি সূত্র, তাহলে আবন্ত অঙ্গের স্থানে একারাদেশ বিষয়ক বিধি সূত্র। সূত্রে আঙি এটা সপ্তমী একবচন মানে হচ্ছে আং পরে থাকলে। এবার আং প্রাচীন আচার্যগণ যে তৃতীয়ার যে একবচনের বিভক্তি তা একে আং বলতেন, ফলে আচার্য পাণিনিও সেই আং শব্দটাকে গ্রহণ করেছেন। তার মানে তা পরে থাকলে, তৃতীয়ার একবচনে যে বিভক্তি তা সেই তা পরে থাকলে কি হবে। আচ্ছা তারপরে আমরা পরে আসছি আবার, তাহলে চ হচ্ছে অব্যয়, আপহ এখানে ষষ্ঠী একবচন, তার মানে আপের স্থানে অর্থাৎ আবন্তের স্থানে এখানে আমাদের অনুবৃত্তির আশ্রয় নিতে হবে। কারণ সূত্র থেকে আমরা আঙি চাপহ এই দুটো পদ থেকে আমরা সূত্রের পূর্ণাঙ্গ মানে বুঝতে পারবো না, ফলে অনুবৃত্তির আশ্রয় নিতে হবে। এখানে বহুবচনে ঝল্লেত, বহুবচনে ঝল্লেত 7 3 105 এই সূত্র থেকে এত, তারপরে ওসিচ সূত্র থেকে ওসি ও দন্তস্বর হস্যি এবং অধিকার সূত্র অঙ্গস্য এইগুলোর অনুবৃত্তি করতে হবে, ফলে পূর্ণাঙ্গ সূত্র হবে আঙি ওসি চাপহ অঙ্গস্য এত। এত এখানে একার, তাহলে অর্থ কি হবে যে আং বা তা এবং ওস পরে থাকলে আবন্ত অর্থাৎ আপ্রত্যয়ান্ত অঙ্গের স্থানে একার আদেশ হয়। অঙ্গ কাকে বলে তোমরা এটা জানো, হ্যাঁ যস্মিন প্রত্যয় বিধিস্তদাদি প্রত্যয় অঙ্গম, হ্যাঁ কেমন যস্মাত প্রত্যয় বিধিস্তদাদি প্রত্যয় অঙ্গম, যার উত্তর প্রত্যয় বিহিত হয় হ্যাঁ তার আদিভূত যে শব্দ স্বরূপ তাকেই বলা হয় অঙ্গ। এখানে আমরা রমা শব্দটা অঙ্গ হবে। এবার অলন্তস্য পরিভাষা অনুসারে এই যে একারাদেশ রমা শব্দের যে অন্ত আকার এই আকারের স্থানেই একারাদেশ হবে, কেমন। আর যেখানে অঙ্গাত এই পদটি আপহ এর বিশেষণ হয়ে যাবে, তাহলে আপহ বলতে টাপ ডাপ চাপ এই তিনটি স্ত্রী প্রত্যয়কে বুঝতে হবে। চুটু সূত্র দ্বারা ট ড চ এর ইত হয় এবং তস্য লোপহ সূত্র দ্বারা তার লোপ হয় ফলে আপ থাকে, আপ যোগ অন্ত হয়ে যায় আবন্ত। এবার আবন্ত হলেও পয়হসন্ত ইত লোপ হয়ে যায় ফলে শুধু আকার থাকে, সেই জন্য ওই আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দকে আমাদের এখানে ধরতে হবে। তাহলে এটা হচ্ছে ও তোমাদের যে আঙি চাপহ এই সূত্রের মানে একটু সংক্ষেপে বললাম। আচ্ছা এখানে দেখো, তাহলে উদাহরণ হচ্ছে আমাদের রময়া, তৃতীয়ার একবচনের রূপ হচ্ছে রময়া, কেমন। তাহলে আগে রমা শব্দটাকে তৈরি করতে হবে, রম ধাতুর উত্তর অচ প্রত্যয়, হ্যাঁ পচাদ্যচ সূত্র দ্বারা রম ধাতুর উত্তর অচ প্রত্যয়, তারপরে চয় হসন্ত ই তলো থাকলো অ, দুটোকে যোগ করে হয়ে যায় রম, তারপরে অজাব্দতষ্টাপ এই সূত্র দ্বারা অকারান্ত রম এর উত্তর টাপ প্রত্যয়, তারপরে টয় হসন্ত ইত হবে চুটু সূত্র দ্বারা প
কয় হসন্ত মিথ হবে হলন্তম সূত্র দ্বারা, ফলে থাকবে শুধু আ। রম তারপরে আ, তাহলে এরপরে অকহ সবর্ণ দীর্ঘ সূত্র দ্বারা সবর্ণ দীর্ঘ একাদেশ হয়ে যাবে রমা। আমি বারে বারে কেন বলছি তোমাদের, কিন্তু এটা যে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পদসাধনের ক্ষেত্রে কিন্তু দেখাতে হবে, তোমাদের একটা বা দুটো রূপ লিখতে হবে, আর সেই জন্য আমি প্রত্যেকটা শব্দেই শব্দের রূপেই কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি। মানে রমা শব্দটা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তার গঠন প্রক্রিয়াটা তোমাকে দেখাতে হবে, তারপরে আমাদের মূল আলোচনায় আসতে হবে। তাহলে রমা শব্দ তৈরি হলো, এরপরে রমা শব্দের উত্তর তৃতীয়ার এক বচনে টা বিভক্তি হয়। এখানে ঞাপ প্রাতিপদিকা সৌচ সমোর প্রত্যয় পরশ্চ ইত্যাদি সূত্র, তারপরে শেষে দ্বে কয়র দ্বিবচন ঐক্য বচনে এই সূত্র দ্বারা স্ত্রীলিঙ্গে তৃতীয় এক বচনে টা বিভক্তি। আচ্ছা, এরপরে আমাদের এই তা দেখো, এখানে বলছে আঙি চাপহ। আঙি চাপহ তার মানে কি, তা যদি পরে থাকে, তা যদি পরে থাকে, আং মানে তা, তা যদি পরে থাকে তাহলে আবন্ত যে অঙ্গ অর্থাৎ আকারান্ত যে অঙ্গ অর্থাৎ এখানে রমা, তার আকারের স্থানে একার আদেশ হবে। তাহলে হয়ে গেল রমে, তারপর থাকলো টা, তারপরে চুটু সূত্র দ্বারা ওই টায়ের টয় হসন্ত ইত হবে, এবং তস্য লোপহ সূত্র দ্বারা তার লোপ হবে, ফলে থাকবে আ। তাহলে রমে আ। এরপরে সন্ধিতে তোমরা একটা সূত্র পড়েছ এ চয় বায়াবহ। হ্যাঁ, পরে যদি অচ থাকে তাহলে আগের যে এচ প্রত্যাহারে বর্ণ অর্থাৎ এ ও ঐ ও, তাদের স্থানে ক্রমানুসারে অয় অপ আয় আপ এই আদেশগুলি হবে। এখানে আমাদের যেহেতু একার আছে রমে, ফলে এই একারের স্থানে অয় আদেশ হবে। তাহলে রম, তারপরে অয়, তারপরে আ। এবার সবগুলোকে যোগ করে দাও অর্ধিনং পরেণ সংযোজ্যম এই সূত্র দ্বারা, এই ন্যায় দ্বারা, ফলে হয়ে যাবে রময়া। তাহলে এখানে আর কোনো তোমাদের কোনো অসুবিধে নেই। এবার রমা শব্দের তৃতীয়ার দ্বিবচন রমাভ্যাম, এখানে কোন রকম সন্ধি কার্য নেই, রমা তারপরে ভ্যাম হয়ে গেল রমাভ্যাম। মহসন্ত ইত হবে না, কারণ যেহেতু এটা বিভক্তির, বিভক্তির যেহেতু মহসন্ত। হ্যাঁ, তারপরে রমাভিহি, এখানে রমা শব্দের মানে রমাভিহি তৃতীয়ার বহুবচনের রূপ, রমা শব্দের উত্তর ভিস প্রত্যয় রমাভিস। দন্তস হসন্ত ইত হবে না, ন বিভক্ত তুস্মাহা এই সূত্র দ্বারা তার লোক, তার ইত নিষেধ করা হয়েছে। আচ্ছা, তাহলে দন্তস স্থানে স সজুষ রু এই সূত্র দ্বারা রু হবে, তারপরে উকারিত লোপ হবে এবং র থাকবে, এ রয় অবসান সংজ্ঞা হবে, এবং খরব স্থানের বিসর্জনীয় এই সূত্র দ্বারা র স্থানে বিসর্গ আদেশে হয়ে যাবে রমাভিহি। কেমন? আচ্ছা, তাহলে তৃতীয় রূপ আমাদের হয়ে গেল। এরপরে আরেকটা সূত্র আছে যেটা আমাদের চতুর্থের এক বচন এবং আরো কিছু পদ গঠন করতে লাগবে, সূত্র হচ্ছে ইয়া ডা পহ, অন্তস্তজ আকার ডয়াকার প বিসর্গ ইয়া ডা পহ। এখানে বড়দরাজের যে বৃত্তি তাতে বলা আছে আপো নিত ইয়াট, তাহলে ইয়া ডা পহ এই সূত্র থেকে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ অর্থ আমরা পাব না, ফলে আমাদের অনুবৃত্তির আশ্রয় নিতে হবে। এখানে জাট তার মানে কি, এটা হচ্ছে জাট আগম বিষয়ক, তাহলে পাণিনীয় এই সূত্রটি জাট আগম বিষয়ক একটি বিধি সূত্র। এবার জাট আগম কোথায় হবে, আগে পদচ্ছেদটা বলে নিই, তাহলে জাট যোগ আপহ। জাট মানে হচ্ছে প্রথম এক বচন, তার মানে জাট হয়, আর আপহ পঞ্চমে এক বচন মানে আপের পর। এবার এই সূত্রকে পূর্ণ করার জন্য, এর পূর্ণাঙ্গ অর্থবোধের জন্য ঘের নীতি 7-3-111 সূত্র থেকে নীতি এবং অধিকার সূত্র অঙ্গস্য এখানে অনুবৃত্তি করতে হবে। তাহলে অনুবৃত্তির মাধ্যমে প্রাপ্ত যে নীতি সেটা ষষ্ঠান্ত হবে,
এবং অঙ্গস্য এর বিশেষণ হয়ে যাবে। কেমন? তাহলে পূর্ণাঙ্গ সূত্র হবে আপহ অঙ্গাত, আপহ অঙ্গাত নিতহ ইয়াট। তাহলে আপহ অঙ্গাত নিতহ ইয়াট, আপহ মানে আপ্রত্যয়ান্তের পর, নিত মানে হচ্ছে নিত হয় এমন, যে বিভক্তি নে মসি মস নি, তার মানে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমের এক বচনের যে বিভক্তি এর। তাহলে এবার পূর্ণাঙ্গ অর্থ কি হবে? যে আবন্ত আপ্রত্যয়ান্ত, অর্থাৎ তাপ ডাব চাপ প্রত্যয়ান্ত, যে অঙ্গ যেমন স্ত্রীলিঙ্গ শব্দ, তারপরে নে মসি মস এবং নি, এর যাট আগম হয়, এর যাট আগম হয় অন্তঃস্থ যে একটা টয় হসন্ত। তা দেখো নিত হলে তবেই কিন্তু এই যাট আগম হবে। তাহলে যাটের যে টয় হসন্ত সেটা হলন্তম সূত্র দ্বারা ইত হয় এবং তস্য লোপহ সূত্র দ্বারা লোপ হয়, ফলে অন্তঃস্থ যে আকার অবশিষ্ট থাকে। তাহলে এবার খেয়াল রাখতে হবে যে নে নে যদি মানে নিত যদি পরে থাকে, উময়িত হয় এরকম বিভক্তি যদি পরে থাকে, তবে কিন্তু যাট আগম হবে, অন্য জায়গায় হবে না। তার মানে আমাদের চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর এক বচনে এই যাট আগমটা হবে। তাহলে যাকে টয় হস্যন্ত লোপ হয়ে যায়, ফলে যা অবশিষ্ট থাকে। আমাদের উদাহরণ দেওয়া হয়েছে রমা ওই। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এই যে যাট কোথায় বসবে, হ্যাঁ জয়াকার টয় হসন্ত এটা কোথায় বসবে? এখানে আমরা সূত্রের যে অর্থ দেখলাম যে নিত, তার মানে নে মসি মস নি, এর যাট আগম হবে। এবার যাটের যেহেতু টয় হসন্ত ইত হয়, ফলে তোমরা আগে জানো যে টয় হসন্ত ইত হলে তাকে টিত বলে এবং কয় হসন্ত ইত হলে তাকে কিত বলে, ফলে এই যাট হচ্ছে টিত। তোমরা একটা পরিভাষা সূত্র পড়েছো আদ্যন্ত টকিত, আদ্যন্ত টকিত তার মানে কি, যে টয়িত হয় এরকম যে আগম সেটা আদিতে বসবে, অর্থাৎ যার আগম হবে তার আদিতে বসবে, যে কয়িত হয় তাহলে পরে বসবে। এখানে আমাদের যেহেতু আদি মানে আদ্যন্ত টকিত এখানে বলেছে, তো এখানে যেহেতু নিত নে মসি মস নির যেহেতু জাট আগম হচ্ছে, ফলে এদের আদিতে এটা বসবে। কেমন? আচ্ছা তাহলে আমাদের চতুর্থের এক বচন হচ্ছে রমা ওই। তোমরা আগের মতোই রম ধাতুর উত্তর অচ প্রত্যয় করবে, অচ প্রত্যয়ের চ ই তো লোপ হবে, থাকবে অ, তারপর হয়ে যাবে রম। এই রম শব্দের সঙ্গে অজাদ্যত তাপ সূত্র দ্বারা তাপ বিভক্তি যুক্ত করবে, পয় হসন্ত ট হসন্ত ই তো লোপ হয়ে যাবে, থাকবে আকার, তারপরে অকহস্রবর্ণে দীর্ঘ হ সূত্র দ্বারা হয়ে যাবে রমা। এরপরে রমা শব্দের উত্তর আমাদের ওই চতুর্থে এক বচনে ঙে বিভক্তি, এখানেও ঙ্যাপ প্রাতিপদিকা ইত্যাদি সূত্রগুলো রাখবে, আর শেষে দে কয়ের দ্বিবচন ঐক্য বচনে এই সূত্র দ্বারা, তাহলে স্ত্রীলিঙ্গে রমা শব্দের উত্তর চতুর্থে এক বচনে ঙি বিভক্তি, ঙে বিভক্তি। এরপরে লসকতদ্ধিতে সূত্র দ্বারা নের উময় হাসন্ত ইত হবে, থাকবে শুধু একার, এবং তৎস্য লোপহ সূত্র দ্বারা লোপ হয়ে যাবে, থাক হল রমা এ। পরে এই যে এখন একটু আগে আমরা একটা সূত্র করলাম ইয়াডাপহ, এই ইয়াডাপহ সূত্র দ্বারা কি হবে, নের যাট আগম হবে, যেহেতু টয় যেহেতু টয় হাসন্ত ইত হয়, ফলে এটা আদ্যন্ত টকিত এই পরিভাষা অনুসারে এই এর আদিতে বসবে, হ্যাঁ পরে বসবে না। তাহলে রমা ইয়াট এ, তারপরে টয় হাসন্ত ইত লোপ হয়ে থাকবে যাবে, তাহলে হবে রমা ইয়াট সরি রমা ইয়া এ, এরকম হবে। তাহলে দেখো ইয়াডাপহ এই সূত্র দ্বারা আবন্ত যে অঙ্গ রমা, তার উত্তর নিত মানে উময়িত হয় নে এই প্রত্যয়ের যাট আগম, যাট এর টয় হসন্ত ইত হয়, ফলে এটা টিত, সেজন্য আদ্যন্ত টকিত
এই পরিভাষা অনুসারে এটা ঙের আদি অবয়ব হলো। তারপরে টয় হসন্ত ইত লোপে থাকলো ইয়া, তাহলে রমা ইয়া এ, কেমন? আচ্ছা, তারপর দেখো এই যে অন্তস্থ জয় আকার আর এ, এখানে একার পরে আছে, আগে আকার, তার মানে অচ আছে, অকার আছে মানে দীর্ঘ অকার, ফলে বৃদ্ধির এচি, বৃদ্ধির এচি এই সূত্র দ্বারা এই ইয়ার যে আ এবং এ এই দুটো মিলে ঐকার বৃদ্ধি আদেশ হয়ে গেল ওই, এবার রমার পরে ওই হয়ে গেল রমা ওই। এইভাবে তোমরা লতা ওই আরো যে সমস্ত আকারান্ত শ্রীলিঙ্গ শব্দ আছে সেইগুলো তোমরা করবে। আচ্ছা, তারপরে চতুর্থীর দ্বিবচনে রমাভ্যাম, এটা আমরা আগে দেখে নিয়েছি। চতুর্থীর বহুবচনে রমাভ্য, রমা তারপরে ভ্যস, দন্তস্য হসন্তর জায়গায় রু আদেশ সসজু সরু সূত্র দ্বারা, উকারিত লোপ থাকলো রয় হসন্ত, এ রয়ের রয় হসন্তর অবসান সংজ্ঞা, ফল এবং খরব স্থানের বিসর্জনীয় এই সূত্র দ্বারা বিসর্গ আদেশে হয়ে গেল রমাভ্য।